সামনেই পুজো, পুজোয় শান্তি থাকবে আশা করি, তবে মণ্ডপে আরজিকর কাণ্ডের প্রতিবাদ হলে তৈরি রয়েছে পুলিশ। ইনের দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে বার্তা দিলেন সিপি। আরজিকরের একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য, এটা নিয়ে যদি পুজোর সময় যদি কোনো রকম ধরুন বিক্ষোভ বাড়তে হয় সেটাতে আপনারা কীভাবে মোকাবিলা করবেন? আমি বললাম আপনাদেরকে দ্যাট আমাদের সব রকমই প্রস্তুতি আছে, অ্যান্ড ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা ডিল করব। আমি আশা করছি যাতে পূজাতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি হবে না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা এবার তার অপসারণ দাবি। স্বাস্থ্য ভবনের চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের 16 জন বিভাগীয় প্রধানের পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগে আগেই ডিন সহকারী ডিন আরেবর পদত্যাগ করেছেন। আরেবর অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তদন্ত না হওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই অধ্যক্ষের অপসারণ দাবি করছেন বিভাগীয় প্রধানেরা। আমাদের প্রতিনিধি সনদ ঝা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, এর আগেও একাধিক অভিযোগ ছিল, কিন্তু বিভাগীয় প্রধানরা যেটা বলছেন যে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তিনি পদত্যাগ করেননি, আর এবার একেবারে স্বাস্থ্য ভবনে চিঠি লিখলেন তারা। হ্যাঁ দেখো অনুষ্কা, যারা হচ্ছে যে গত 4 তারিখে কিন্তু এখানে যে প্রিন্সিপালকে ঘেরাও করা হয়েছিল, সেখানে এই চটির একটা অভিযোগ করেছিলেন, বিশেষ করে সার্জিক্যাল ডিপার্টমেন্টে, যে সেখানে এক পিজিটি তিনি কিন্তু ট্যাবুলেশন সিট নিয়ে তার কাছ থেকে সেই ট্যাবুল সিট নিয়ে সেই ট্যাবুলেশন সিট ট্যাম্পার করা হয়েছে, সেই ট্যাম্পার করেছিলেন প্রিন্সিপাল ডিন এবং আরও কয়েকজন টিএমসিপির নেতা, তারা কিন্তু প্রাণনাশের হুমকি দিয়ে নাম্বার বাড়াতে বাধ্য করে এবং তিনি যে ট্যাবুলেশন সিট তাদের দিয়েছিলেন কার্যত বাধ্য হয়ে দিয়েছিলেন, এবং এই ঘটনার পরে কিন্তু সেই পিজিটিকে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এই যে এই ডকুমেন্টের উপরেই কিন্তু সেদিন বৈঠকে সিদ্ধান্ত হয় ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনকে অপসারণ করা হবে, এবং তারপরে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে কিন্তু সেটা কিন্তু সিদ্ধান্ত হয়। তখন দাবি উঠেছিল যে প্রিন্সিপাল ছিলেন, সে প্রিন্সিপালের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন ব্যবস্থা নেবে, তখন সেটা পাঠানো হয়। কিন্তু এই যে এক মাস পেরিয়ে গেছে, এক মাস কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এই জটিরা গতকালকেই সিদ্ধান্ত নিয়েছেন 16 ডিপার্টমেন্টের এই জটি যে এই যে প্রিন্সিপাল একই অভিযোগে অভিযুক্ত, তার কোনো তদন্ত হলো না এখনো পর্যন্ত, এক মাস হয়ে গেছে এবং একই অভিযোগে ইতিমধ্যে ডিন অ্যাসিস্ট্যান্ট ডিন তার শাস্তি হয়ে গেছে। একই অভিযোগে দুরকম শাস্তি হতে পারে না, একজনের বিরুদ্ধে কোনো তদন্তই হলো না, এবং এই প্রিন্সিপালকে রেখে সামনে পরীক্ষা রয়েছে, বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা ব্যবস্থা কীভাবে চলতে পারে? যে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত, তিনি নাম্বার কিন্তু বাড়িয়ে দিচ্ছেন, তিনি ট্যাবুলেশন সিটে এবং কলম চালাচ্ছেন, এইরকম একটা প্রিন্সিপালকে রেখে পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, এই দাবি নিয়েই কিন্তু এই জটিরা আজকে কলকাতায় লিখিতভাবে দাবি করেছেন যে এই প্রিন্সিপালকে অপসারণ করা হোক। যদিও প্রিন্সিপাল তার এই সমস্ত অভিযোগ মানতে চাননি, তিনি যদিও কোনো বক্তব্য রাখেনি, পুরোটাই স্বাস্থ্য ভবনের উপর ছেড়ে দিয়েছেন। এইখানেই কিন্তু এই জটিরা বলছেন যে এই প্রিন্সিপালকে এখনও পর্যন্ত তদন্ত হলো না, তাহলে এই প্রিন্সিপাল বা এই ধরনের অরাজক অবস্থার পেছনে কারা রয়েছে? এই অরাজক অবস্থা যারা রয়েছেন, যে মাথা, সে মাথা যদি না সরে তাহলে কিন্তু মেডিকেল যে এডুকেশন, যে এডুকেশন যে অবস্থার মধ্যে গেছে আরও খারাপ অবস্থার মধ্যে যাবে, এবং তারা এই চটি হয়ে এই খারাপ অবস্থা আর নিয়ে যেতে চান না, যে কারণেই তারা এই দাবিতেই ডিএমই দ্বারস্থ হয়েছেন। অনুষ্কা, শরৎ তুমি সঙ্গে থাকো। এক মাস হয়ে গিয়েছে, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, স্বচ্ছ বা পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য অবিলম্বে মাথাকে সরাতে হবে, এই মর্মে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছেন 16 জন বিভাগীয় প্রধান। কি বলছেন তারা শোনাবো। যে একটা নাম্বার ট্যাম্পারিং হয়েছিল এবং সেই ট্যাম্পারিংয়ের জন্য একজনকে পিজিটি সে লিখিত কমপ্লেন করে যে প্রিন্সিপালের উপস্থিতিতে সেই ঘটনাটা ঘটে, তো আমরা এটা নিয়ে একটা
কলেজ কাউন্সিল থেকেও একটা মিটিং করা হয়েছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু এখানে একটা কমিটি তৈরি হয়েছিল, যেহেতু প্রিন্সিপালের এগেন্স্ট এই কমপ্লেন, সেজন্য কলেজ কাউন্সিলের ডিসিশন হয় যে ওই কমপ্লেনটা আমরা ডিএমইকে পাঠিয়ে দেবো এবং সেটা ডিএমইকে পাঠানোও হয়েছে। যে যার সম্বন্ধে একটা নাম্বার ট্যাম্পারিংয়ের অভিযোগ আছে, প্রথমে তো তাকে একটা এনকোয়ারি তো হোক, সে সত্যি মিথ্যে সেটা তো বিচার হোক, তো ততক্ষণ পর্যন্ত তো ওনাকে সরিয়ে রাখতে হবে, কারণ আমাদের সামনে MBBS পরীক্ষা আছে, আমাদের সামনে MS পরীক্ষা আছে। যদি তার চেয়ারম্যানশিপেই সেই পরীক্ষাগুলো হয় তো সেই পরীক্ষাগুলোর ভ্যালিডিটি সম্বন্ধে আমরা সবাই সন্দিহান। যেটা চাইছে সবাই সেটা হচ্ছে যে এই প্রিন্সিপালকে যাতে না থাকে, এই প্রিন্সিপালের জায়গায় অন্য কোনো প্রিন্সিপাল আসুক, সেই তার তদন্ত হোক এবং সে যদি নির্দোষ থাকে সেটা নির্দোষ প্রমাণিত করে সে আবার ফিরে আসুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। উত্তরবঙ্গ মেডিকেলে পরীক্ষায় নম্বর বাড়ানো চক্রে সামিল ছিলেন এই অধ্যক্ষ। একই অভিযোগে বাকিরা পদত্যাগ করেছেন, তাহলে অধ্যক্ষ নয় কেন, এই অভিযোগ তুলছেন তারা। ইন্দ্রজিৎ সাহা, তিনি কি অভিযোগ করছেন, শোনাবো এবার। ঠিক আছে, এই যে দাবিটা এই জটি নেই, আমার কোনো বক্তব্য নেই, এটা অ্যাবসলিউটলি কোনো বক্তব্য নেই। বিভিন্ন এইচওটিদের অনাস্থা আপনার উপর চলে আসছে, সেটা আপনার ব্যক্তিগত হিসেবে কোনো বক্তব্য? কোনো বক্তব্য নেই, অ্যাবসলিউটলি।